প্রিয় শিক্ষার্থী, ফিনান্স বিষয়ের অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত অধ্যায়ের প্রকল্প বাছাইয়ের একটি সনাতন পদ্ধতি পেব্যাক সময়ের দ্বিতীয় পর্বে যদি প্রশ্নে কর-পূর্ব নগদ প্রবাহ দেওয়া থাকে তাহলে যে বিষয়গুলো বিবেচনা করে আমরা পেব্যাক সময় নির্ণয় করব তা বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে প্রশ্নটি পড়ব। মিস্টার এক্স একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের বিষয়ে ভাবছেন। প্রকল্পটির প্রাক্কলিত প্রাথমিক বিনিয়োগ 4 লক্ষ টাকা এবং প্রত্যাশিত আয়ুষ্কাল 5 বছর, আর আয়ুষ শেষে প্রকল্পটির ভগ্নাবশেষ মূল্য হবে 20,000 টাকা। অর্থাৎ প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেলে প্রকল্পটির যে অকেজ সম্পত্তিগুলো থাকবে তা যে নামমাত্র মূল্যে বিক্রয় করা হবে, যাকে ভগ্নাবশেষ মূল্য বলা হবে, সেই ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। করের হার 40% এবং কর পূর্ব নগদ প্রবাহ 1 থেকে 5 বছর পর্যন্ত দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্ন গ, বিনিয়োগ পরিশোধ কাল নির্ণয় করো। এই বিনিয়োগ পরিশোধ কাল নির্ণয়ের জন্য প্রধান যে বিবেচ্য বিষয় সেটি হচ্ছে নগদ প্রবাহ। প্রথমত নগদ বহির্প্রবাহ, অর্থাৎ প্রকল্প বাস্তবায়নে যে পরিমাণ নগদ বাহিরের দিকে চলে যাবে যাকে আমরা এনসিও বলি, আর দ্বিতীয় হচ্ছে প্রকল্পের মেয়াদ জুড়ে যে নগদ আন্তঃপ্রবাহ আসবে। এখানে আন্তঃপ্রবাহ দেওয়া আছে কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ, তার মানে এখানে কর বাদ দেওয়ার পূর্বের নগদ প্রবাহ। তাহলে আমরা প্রথম দুটি বিবেচ্য বিষয় পেয়ে গেলাম, আর যেহেতু কর পূর্ব নগদ প্রবাহ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে একে কর পরবর্তী নগদ প্রবাহে নিরূপণ করতে হলে আমাদের দুটি বিষয় বিবেচনা করতে হবে। প্রথমত হচ্ছে বার্ষিক অবচয়, যা নির্ণয়ের জন্য এখানে তথ্য দেওয়া আছে। লক্ষ্য করো, প্রারম্ভিক বিনিয়োগ 4 লক্ষ টাকা, মেয়াদ 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, যদি আয়ুষ্কাল দেওয়া থাকে কোনো সম্পত্তির বা স্থায়ী সম্পত্তি, তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় গণনা করব। এখানে বার্ষিক অবচয় ইকুয়াল টু প্রারম্ভিক বিনিয়োগ বা স্থায়ী ব্যয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল বা মেয়াদ ইকুয়াল টু প্রারম্ভিক বিনিয়োগ দেওয়া আছে 4 লক্ষ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য আছে 20,000 ভাগ মেয়াদ বা আয়ুষ্কাল 5 বছর ইকুয়াল টু বার্ষিক অবস্থায় আমরা পাই 76,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই প্রশ্ন থেকে আমরা বার্ষিক অবচয় পেলাম 76,000, আর এই প্রশ্নে করের হার দেওয়া আছে 40%। তাহলে এই দুটি বিষয় বিবেচনায় করে আমরা কর পূর্ব নগদ প্রবাহকে কর পরবর্তী নগদ প্রবাহে নির্ণয় করব। প্রথমে কর পূর্ব নগদ প্রবাহগুলো লিখে নিব। প্রত্যেক বছরের নগদ প্রবাহ থেকে বার্ষিক অবচয় বিয়োগ করব। বিয়োগ করে আমরা অবচয় পরবর্তী নগদ প্রবাহ পাই 4,000, 34,000, 39,000। এর থেকে আমরা 40% কর গণনা করে বিয়োগ করব। তাহলে 4,000 এর 40% 1,600 টাকা, 34,000 এর 40% 13,600 টাকা। এভাবে প্রত্যেক বছরের অবচয় পরবর্তী নগদ প্রবাহ থেকে আমরা 40% কর প্রথমে গণনা করে বাদ দিব। বাদ দিলে আমরা পাই 4,000 বিয়োগ 1,600 ইকুয়াল টু 2,400, 34,000 বিয়োগ 13,600 ইকুয়াল টু 20,400। এভাবে প্রত্যেক বছরে আমরা কর পরবর্তী নগদ প্রবাহ বের করলাম। এর সাথে আমরা বার্ষিক অবচয়টি যোগ করে ফেলব, যেটি প্রথমে আমরা বিয়োগ করে ফেলেছিলাম, এবং প্রকল্পের মেয়াদ শেষে যে ভগ্নাবশেষ মূল্য আসবে সেই বছরের নগদ প্রবাহের সঙ্গে যোগ করব। এবার আমরা এই তিনটি রো একসঙ্গে যোগ করব। যোগ করলেই আমরা কর পরবর্তী নগদ প্রবাহ বা নগদ প্রবাহ পাই। প্রথম বছরে 2,400 যোগ 76,000 ইকুয়াল টু 78,400। এভাবে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ এবং পঞ্চম বছরে আমরা যোগ করে ফেলব।
এবার আমরা কর পরবর্তী নগদ প্রবাহ বা একেই আমরা নগদ প্রবাহ বলবো, এই নগদ প্রবাহকে আমরা ক্রমযোজিত নগদ প্রবাহে রূপান্তর করব। ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয়, তৃতীয় কলামে ক্রমযোজিত নগদ প্রবাহ, প্রথম বছর শেষে 78,400, দ্বিতীয় বছরে আসবে 96,400, তাহলে দ্বিতীয় বছর শেষে মোট নগদ প্রবাহ হবে 1,74,800। এবার তৃতীয় বছরে 99,400, এটি দ্বিতীয় বছরের শেষের যোগফলের সঙ্গে যোগফল করলে হবে এত টাকা, অর্থাৎ ক্রমান্বয়ে যোগ করে আমরা যা পাই তাই হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহ। পঞ্চম বছর শেষে এসেছে 4,82,000। এবার পেব্যাক সময় নির্ণয়ের সূত্রটি লিখব। আমরা জানি পেব্যাক সময় ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। প্রশ্নে এনসিও দেওয়া আছে 4,00,000 টাকা, তাহলে এই টেবিল থেকে আমরা এ সি এবং ডি প্রথমে মার্ক করে নিব। এ হচ্ছে বছর যে বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ এনসিও এর কাছাকাছি হয়েছে, অর্থাৎ 4,00,000-এর কাছাকাছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি চতুর্থ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ 4,00,000-এর কাছাকাছি হয়েছে, তাহলে এ বছর হচ্ছে চতুর্থ বছর, চতুর্থ বছরকে আমরা এ দ্বারা মার্ক করব। সি হলো এ বছরের অর্জিত ক্রমযোজিত নগদ প্রবাহ, আমরা একে সি দ্বারা মার্ক করব। ডি হলো এ বছরের পরবর্তী বছরের নগদ প্রবাহ, একে আমরা ডি দ্বারা মার্ক করব। এবার আমরা সূত্রে মান বসাব, এ ফর পেয়েছি 4 যোগ এনসিও প্রশ্নে দেওয়া আছে প্রারম্ভিক বিনিয়োগ 4,00,000 টাকা, বিয়োগ সি 3,76,600 ভাগ ডি 1,05,400। আমরা ভাগ করে পাই 0.022, যোগ করে পাই 4.22 বছর। প্রিয় শিক্ষার্থী, আমরা পেব্যাক পিরিয়ড পেলাম 4.22 বছর, অর্থাৎ এই প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ ছিল 4,00,000 টাকা, যা প্রকল্প থেকে ফেরত আসতে সময় লাগবে 4.22 বছর। আশা করি প্রিয় শিক্ষার্থী, যদি কর পূর্ব নগদ প্রবাহ দেওয়া থাকে তাহলে কিভাবে কর পরবর্তী নগদ প্রবাহে রূপান্তর করে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে বুঝতে পারলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি, ইউটিউবে ছাড় দিবে পেব্যাক সময় হাইফেন জিল্লুর অথবা পেব্যাক পিরিয়ড আন্ডারস্কোর জিল্লুর লিখে সার্চ দিলেই ক্লাসটি পেয়ে যাবে। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।